সাঁতরাগাছির ব্রিজের মেরামতির কাজের প্রভাব কিন্তু হুগলিতেও পড়ছে, কারণ একেবারে যেমনটা আমরা জানতে পারছি যারা মূলত খড়গপুর থেকে বা বিভিন্ন জায়গা ধুলোগড় এই সমস্ত জায়গা থেকে যারা কলকাতায় প্রবেশ করবে তাদের এখন কিন্তু জাতীয় সড়ক ধরে তাদেরকে নিবেদিত সেতু হয়ে যেতে হচ্ছে, যার ফলে কিন্তু আমরা সকাল থেকে যে ছবি আপনাদের দেখিয়েছিলাম ডানকুনিতে কিন্তু যানজট তৈরি হচ্ছে। এবং এখনও দেখাবো ছবিটা, স্বাভাবিক ছবি কিন্তু নয়, এখনও আমরা দেখতে পাচ্ছি বেশ লম্বা লাইন কিন্তু গাড়ি রয়েছে। এবং সবচেয়ে সমস্যায় পড়ছেন যারা বিভিন্ন জেলা মূলত বর্ধমান থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ সেই সমস্ত এলাকার অনেকেই অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য তারা কলকাতায় আসেন। এবং অনেক অ্যাম্বুলেন্স চালকদের সাথেও আমরা কথা বললাম, তাদের বক্তব্য যে এই তীব্র যানজটের ফলে তারা কিন্তু সঠিক সময়ে চিকিৎসার জন্য পৌঁছতে পারছেন না কলকাতায়। এবং এর পাশাপাশি যারা অনেকে এয়ারপোর্টে যাবেন ফ্লাইট ধরতে তারাও কিন্তু তাদের ফ্লাইট মিসের একটা আশঙ্কা করছে, কারণ দীর্ঘ এই যানজটে থাকতে হচ্ছে। যদিও চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে দেখতে পাচ্ছ ডান দিকে একটি আলাদা ভিআইপি লেন করা হয়েছে, সেখান দিয়ে মূলত চার চাকা যে ছোট যে গাড়িগুলো রয়েছে প্রাইভেট সেইগুলো যাওয়ার কথা, কিন্তু মাঝে মধ্যেই দেখা যাচ্ছে ট্রাফিক পুলিশের নজরদারির অভাবে সেখান দিয়ে কিন্তু মাঝে মধ্যে বড় যে হেভি ভেহিকেলস অর্থাৎ ট্রাক সেইগুলো ঢুকে পড়ছে, যার ফলে কিন্তু এই অ্যাম্বুলেন্স বা ব্যক্তিগত কাজে যারা যাচ্ছেন এয়ারপোর্টে ফ্লাইট ধরতে তাদের গাড়িগুলো কিন্তু আটকে যাচ্ছে এবং তাদেরকেও কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। মেডিকেল কলেজ থেকে কলকাতা এনআরএস সাঁতরাগাছিতে তো ব্রিজে কাজ হচ্ছে, পেশেন্টকে ঠিক সময় মতো নিতে পারবে? মনে হয় না ঠিক সময় মতো ঢুকাতে পারবে, কিন্তু এত জ্যাম, প্রচণ্ড জ্যাম, এটা বাচ্চা রেফার করে দেয়, বাচ্চা টাইম মতো না পৌঁছালে তো অনেক কিছু হতে পারে। আমরা কি করবো বলুন, রাস্তা জ্যাম হলে আমরা কি করবো? আমার নাম অর্জুন মালাকার। কতক্ষণ দাঁড়াতে হচ্ছে? প্রায় এক ঘন্টার কাছাকাছি উপরে যাচ্ছে। আচ্ছা, কোথায় যাবেন আপনারা? কলকাতা। আচ্ছা, আপনার নাম? তবে যানজটের প্রভাব শুধুমাত্র জাতীয় সড়কে সীমাবদ্ধ নয়, জাতীয় সড়কে গাড়ি দাঁড়িয়ে থাকার ফলে এই ডানকুনির যে 26 নম্বর রুটের যে রাস্তা সেই রাস্তাতেও কিন্তু মাঝে মধ্যেই যানজট লেগে যাচ্ছে, এবং যার ফলে মূলত এই 26 নম্বর যে রুট সেই রাস্তাতে বিভিন্ন রকম শপিং মল, বাজার এবং নানান ধরনের খাবারের দোকান, সেখানে স্থানীয় মানুষজন তারা যখন বাজারে আসছেন বা অন্যান্য কাজে আসছেন তাদেরকেও কিন্তু যানজটে নাজেহাল হতে হচ্ছে। বাইক নিয়ে অনেকে যাতায়াত করতে পারছেন না, এতটাই যানজট পরিস্থিতি তৈরি হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে জাতীয় সড়কে যেমন যানজটের ছবি দেখা যাচ্ছে তার পাশাপাশি 26 নম্বর রুটের রাস্তাতেও মাঝে মধ্যেই যানজট লাগছে। তবে চন্দননগর পুলিশ কমিশনারেট তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই যানজটকে নিয়ন্ত্রণ করার। হাওড়াতে এই সাঁতরাগাছি ব্রিজে যেমনটা পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত সমস্ত রকম যান চলাচল নিষেধ, কিন্তু হুগলিতে সেই রকমভাবে কোনো নির্দেশিকা বা কোনো রকম নোয়েন্টি করা হচ্ছে না। কিন্তু তারপরও যেমনটা আমরা জানতে পাচ্ছি চন্দননগর পুলিশ কমিশনারের সূত্রে, হাওড়া সিটি পুলিশ এবং কলকাতা পুলিশের সঙ্গে তারা কোঅপারেশন করছেন, তারা যখন যেমন পরিমাণ গাড়ি এখান থেকে তারা চাইছেন তারপরই সেভাবেই কিন্তু এই হুগলি থেকে মূলত এই যে জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সেখান থেকে তারা কিন্তু সেই পরিমাণ গাড়ি ছাড়তে পারছেন, এবং সেই পরিমাণ গাড়ি ছাড়ার ফলে আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যেই যানজট লেগে যাচ্ছে। এবং সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে সোমবার, কারণ শনিবার আজকে এবং আগামীকাল রবিবার তেমন কোনো বেশি পরিমাণে গাড়ি রাস্তায় নামেনি, কিন্তু সোমবার কিন্তু অফিসের প্রথম সপ্তাহের প্রথম দিন, সেই দিনে কিন্তু একদিকে যেমন অফিসের জন্য অনেকে বেরোবেন পাশাপাশি চাকরিজীবী যারা রয়েছেন তারাও বেরোবেন, সেখানে কিন্তু এই জাতীয় সড়কে যানজট যাতে না হয় তার জন্য কিন্তু চন্দননগর পুলিশ কমিশনারের কর্তারা প্রস্তুত, এবং তারা ভাবছেন কীভাবে সেই দিনের যানজটগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। এইচবি ডিএনএন বাংলা হুগলি।